ভারত আবার চাঁদে নবযান পাঠাচ্ছে আজ, এবার কি সফল হবে? ভারতের নিজেদের তৈরি নবযান চন্দ্রযান 3 আজ শুক্রবার উৎক্ষেপণ করা হবে। নবযানটি চাঁদের পৃষ্ঠ অবতরণ করবে, অংশ নেবে গবেষক কাজে। এ কাজে সফল হলে চাঁদের পৃষ্ঠে নবযান নামানো চতুর্থ দেশ হবে ভারত। দক্ষিণ পূর্ব ভারতের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে স্থানীয় সময় বেলা 2:35 চন্দ্রযান 3 উৎক্ষেপণ করার কথা রয়েছে। নিজস্ব প্রযুক্তি তৈরি এই নবযান বানাতে খরচ হয়েছে $7,50,00,000। চন্দ্রযান সংস্কৃত ভাষার শব্দ, এর অর্থ হলো চাঁদের যান। বিএ নিউজ, ঢাকা।